আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বরুয়া পৌরসভার 3 নং ওয়ার্ড পশ্চিমপাড়া যুবদল কর্মী সংঘ বৃক্ষ বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভার আজকে সম্মানিত সভাপতি সাহেব এবং নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, আমার পক্ষ থেকে সকলের প্রতি সালাম, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আমাদের এই সমবেত হওয়ার পিছনে মূল একটা উদ্দেশ্য আছে। ইতিপূর্বে যারা আলোচনা করেছেন তাদের আলোচনা থেকে আমরা যতটুকু অনুধাবন করেছি সেগুলো হলো, এই যুব দল যদি শক্তিশালী হয় তাহলে সমস্ত আরও যারা সংগঠন অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো শক্তিশালী হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই সংগঠনকে, যুবদলকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেককে ভূমিকা গ্রহণ করতে হবে, এমন ভূমিকা নিতে হবে যে আমাদের দ্বারা কোনো অপকর্ম সংগঠিত হতে পারবে না এবং আমরা কাউকে অপকর্ম করতেও দিব না। এবং মজলুম, আমরা জানি যে আজকে আমরা যে এখানে মুক্ত মঞ্চে খোলামেলাভাবে আলোচনা করতে পেরেছি তার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে থেকে অতিবাহিত হয়েছে। যেমন 5ই আগস্টের কারণে প্রেসিড সরকার বিদায় হওয়ার পরে ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে আমরা যেই মুক্তভাবে কথা বলার মতো, স্বাধীন কথা বলার মতো, স্বাধীনভাবে চলার মতো, স্বাধীন চেতা মানুষের মতো আমরা কথা বলতে পারতেছি, আমি ওই সমস্ত শহীদদেরকেও স্মরণ করি এবং আমরা তাদের থেকে অনুপ্রাণিত হতে হবে, আমরা তাদের থেকে প্রেরণা গ্রহণ করতে হবে, যাতে আমরাও এইভাবে সামনে যদি কোনো ফ্যাসিস্ট এই দেশের মধ্যে কোনো মানুষের অধিকারকে, গণমানুষের অধিকারকে হরণ করতে চায়, আমরা সেখানে প্রথম এই যুবদল আমরা ঝাঁপিয়ে পড়বো, ঠিক না বলে? তাহলে আমরা বেশি আলোচনা করার দরকার নেই, এখানে আরও অনেক নেতৃবৃন্দ আছেন, ওনারা আলোচনা করবেন, দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। তো আমাদের কেন্দ্রীয়ভাবে যেই সমস্ত দিক নির্দেশনাগুলো আসবে আমরা ঠিক ওইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, কি বলেন? এই বলে আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাওলানা ফয়জুল্লাহ সাহেবকে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বরুয়া পৌরসভা যুবদল কর্তৃক আয়োজিত আজকের প্রস্তুতি সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব বরুয়া পৌরসভা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব আক্তার হায়দার সাহেব উপস্থিত আছেন। বরুয়া পৌরসভা যুবদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বরুয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের যুবদল নেতাকর্মীদের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি, দীর্ঘ 17 বছর ক্লান্তি, গ্লানি, দুঃখ, কষ্ট, দুর্দশা পেরিয়ে সকলেই উন্মুক্ত পরিবেশে আজকে কথা বলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মী সভা, বরুয়া পৌরসভা যুবদলের নেতাকর্মীদেরকে জাগ্রত করার জন্য। আমরা সকলেই জানি 5ই আগস্টের আগে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। যুবদলের পক্ষ থেকে, বরুয়া পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতীতের দুঃখ কষ্ট গ্লানি ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা যুবদলের হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনকে সামনে রেখে বরুয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, যুবদলের হাতকে শক্তিশালী করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, ওনারা আমাদেরকে যেই দিক নির্দেশনা দেবেন আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনের জন্য আমরা সকলে প্রস্তুত হব। সকলের প্রতি আমার সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।